ইলিনয়ের শিকাগো সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। শনিবার উপলক্ষে শিকাগোতে নিয়োজিত বাংলাদেশের অনারারি কনসাল মনির চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সহকর্মী মোহাম্মদ হোসেন দীপু তথ্য ছবিতে রিপোর্ট জানাচ্ছেন আশিকুজ্জামান সরকার। শিকাগোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার 50তম বর্ষ পালিত হয়েছে। শিকাগোতে নিয়োজিত বাংলাদেশের অনারারি কনসাল মনির চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রধান অতিথি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শাকিল চৌধুরী, শিকাগোতে নিযুক্ত নেপালের অনারারি কনসাল মার্ভিন এ বার্স্টিন, বাংলা চ্যানেলের চেয়ারম্যান ও নিউ ইয়র্কে সম্মানিত ব্যবসায়ী এ কে এম ফজলুল হক, বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী হাজি আব্দুল কাদের মিয়া সহ কমিউনিটির বিশিষ্ট জনরা। কূটনীতিকদের পক্ষে বক্তব্য রাখেন শিকাগোতে নিযুক্ত নেপালের অনারারি কনসাল মার্ভিন এ বার্স্টিন। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মনজুরুল হক। বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববাসীকে বাংলার সম্মান ও মর্যাদার আসন সম্পর্কে অবগত করতে সক্ষম হয়েছেন তারা। শিকাগোতে নিয়োজিত বাংলাদেশের অনারারি কনসাল মনির চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন করাটা আনন্দের। উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক অতিথিবৃন্দ, শিকাগো সহ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আসা প্রবাসী বাংলাদেশি নেতাদের স্বাগত জানান তিনি। We are celebrating golden jubilee of the independence of Bangladesh. It is a great pleasure for the people of Bangladesh. অতিথির বক্তৃতায় সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান শাকিল চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের শ্রমশক্তি ও মেধার মাধ্যমে বিশ্ব অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। You know, 162 countries of the world, 14 million Bangladeshis living worldwide and contributing to the economy of the world. Not we are providing the only the labor, we are providing the economic resources to the world community. অনুষ্ঠানে শিকাগো সিটি মেয়র লরি ই লাইটফুলের লিখিত বক্তব্য উপস্থাপন করেন ওয়াসেফ চৌধুরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন রাইসুল আলম চৌধুরী রাসেল। অনুষ্ঠান শেষে উপস্থিত কূটনীতিকদের সম্মানে ও বিভিন্ন স্টেট থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের মনোরঞ্জনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে কনসাল জেনারেল সবাইকে নৈশভোজে আপ্যায়িত করেন। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল।